নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ HTML 22 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনারা ডেফিনেশন লিস্ট ব্যবহার করবেন। আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডারেড লিস্ট সম্পর্কে জেনেছি, আজকের ভিডিওতে আমরা ডেফিনেশন লিস্ট সম্পর্কে জানবো। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে কোনো প্রোডাক্টের টার্মস এবং ডেসক্রিপশন কীভাবে লেখা হয়। হ্যাঁ বন্ধুরা, ডেফিনেশন লিস্টকে আমরা অনেক সময় গ্রোসারি লিস্টও বলে থাকি। যখন কোনো প্রোডাক্ট সম্বন্ধে বর্ণনার প্রয়োজন হয় তখন এই ডেফিনেশন লিস্ট ব্যবহার করা হয়। টার্ম এবং বর্ণনা, ডেফিনেশন এই দুইটি ভাগে বিভক্ত এই ডেফিনেশন লিস্ট। টার্মের বিবরণের জন্য DT ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে আর ডিফাইন্স দ্য আইটেম ইন দ্য লিস্ট, এবং বর্ণনার জন্য DD ব্যবহার করা হয় ট্যাগের ভিতরে। ডিসক্রাইবস দ্য আইটেমস ইন দ্য লিস্ট, এই ট্যাগের ফরম্যাট DL। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ডেফিনেশন লিস্ট ব্যবহার করব। আশা করছি আপনারা খাতায় লিখেছেন। দেখুন এখানে মাউস নামে একটি প্রোডাক্টস লিখেছি আর কিবোর্ড নামে প্রোডাক্টস লিখেছি। আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন কোনো প্রোডাক্টসের ডেসক্রিপশন বা টার্মস লেখার জন্য আপনারা এই ট্যাগগুলো ব্যবহার করবেন। চলুন আমি এটির উপর রাইট ক্লিক করলাম, ভিউ পেজ সোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন HTML দিয়ে শুরু করেছি, আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন HTML দিয়ে শেষ করেছি। এখানে বডি ট্যাগ শুরু করেছি আর বডি ট্যাগ শেষ করেছি, কারণ যা কিছু লিখব সমস্ত কিছু আমরা বডি ট্যাগের ভিতরে লিখব, তাই না? এখানে দেখুন আমরা DL শুরু করেছি, যেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। আর এখানে দেখুন DL শেষ করেছি, যেটা ডেফিনেশন লিস্ট। শুরু করেছি, শেষ করেছি, ঠিক আছে। এখন DT মানে টার্মস, সেজন্য জন্য কি লিখেছি? DT মাউস একটা প্রোডাক্ট, তাই টার্মস লিখেছি। DT দিয়ে শুরু করেছি এবং DT শেষ করেছি, এবং লেখাটা একটু বড় দেখানোর জন্য দেখুন আমরা H2 ট্যাগ ব্যবহার করেছি। কী ট্যাগ ব্যবহার করেছি? H2 ট্যাগ ব্যবহার করেছি। এখানে H2 ট্যাগ শেষ করেছি, এবং সমস্ত বিস্তারিত ডেসক্রিপশনটা মাউসের DL ভিতর লিখেছি। দেখুন DD ট্যাগের ভিতর DD লিখেছি এবং DD ট্যাগ শেষ করেছি, DD ট্যাগ শেষ করেছি। দেখুন সমস্ত ডেসক্রিপশনটা DD ভিতরে আছে। সেম আবার কিবোর্ডটা, যে কিবোর্ড আছে এই কিবোর্ডে যে লিখেছি এটা হচ্ছে DT ট্যাগের ভিতরে আছে কিবোর্ডটা, আর H2 ট্যাগ ব্যবহার করেছি। আপনারা দেখতে পারেন, দেখুন এখানে DT ট্যাগ শুরু, এখানে শেষ, H2 ট্যাগ, তার ভিতরে কিবোর্ড আছে, লেখাটা একটু বড় দেখানোর জন্য। আর DD যে ট্যাগ আছে, DD ট্যাগের ভিতরে আমরা কিবোর্ড যে প্রোডাক্টস আছে তার ডেসক্রিপশন লিখেছি। এই ডেসক্রিপশন দেখুন এখানে, এখানে দেখুন DD ট্যাগ শেষ। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন, যখন আপনারা কোনো ওয়েবসাইট ডিজাইন করবেন সেই ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্টসের লিস্ট বা সেই ওয়েবসাইটে কোনো প্রোডাক্টসের ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয় তখন আপনারা এই ট্যাগ ব্যবহার করবেন। DL ট্যাগ, DT ট্যাগ টার্মসের জন্য, আর DD হচ্ছে ডেসক্রিপশনের জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভালো লাগে বা বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে কানেক্ট করবেন। এবং নেক্সট ভিডিওতে আমরা ফটো কিভাবে ওয়েবসাইটে সেট আপ করতে হয় সেই নিয়ে আলোচ্য বিষয়। আর বন্ধুরা আমরা ইতিমধ্যেই সমস্ত টেক্সট যে ট্যাগ ছিল শেষ করে ফেলেছি, এখন আমরা ফটো কিভাবে সেট আপ করতে হয় সেই নিয়ে আলোচনা করব।